সুপ্রিয় শিক্ষার্থী আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বারবার দু নম্বরের প্রশ্ন উত্তরের জন্য তোমরা কমেন্ট করছিলে তো তোমাদেরই কমেন্টের পরিপ্রেক্ষিতে পরীক্ষার আগে তোমাদের জন্য আমি কিছু পিওআই কি বেশ পিও কি বেশ কিছু আমি এমসি নিয়ে এসেছি আশা রাখি এখান থেকে তোমরা যদি এমসি কিউগুলো সঠিকভাবে করে উঠতে পারো তাহলে তোমাদের দু নম্বরের প্রশ্নের আর কোনো রকম সমস্যা থাকবে না তাহলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চার নাম্বার আর আট নাম্বারের জন্য বলে থাকি যে চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নের জন্য যদি কোনো শিক্ষার্থীর কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে যাও সেখানে গিয়ে তোমরা প্লে যাও এবং প্লেলিস্টে তোমরা চার নাম্বার এবং আট নাম্বারের জন্য তোমরা কিছু সাজেশান পাবে সেই সাজেশনের ভিত্তিতে তোমরা পড়ো আশা রাখি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং তারও উত্তর তোমরা প্লেলিস্টে যাবে এবং সেখানে দেখবে প্রতিটা প্রশ্নের পোশ প্রতিটা প্রশ্নকে কেন্দ্র করে সেখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এবং ডিটেলসে বুঝানো বুঝিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের সে সম্পর্কে কোনো রকম সমস্যা থাকবে না আজকের সিরিজটা তোমরা ভালোভাবে দেখো দু নম্বরের প্রশ্নগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে কারণ দু নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের অনেকটা নার নাম্বারই নির্ভর করে তার কারণ কী কারণ দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে পুরোপুরি নাম্বার পাওয়া যায় না যদি যথাযথভাবে লিখে উঠতে না পারো সবসময় চেষ্টা করবে দু নম্বরের প্রশ্নগুলোকে সুন্দরভাবে গুছিয়ে লেখার যদি দু নম্বরের প্রশ্ন সুন্দর এবং গুছিয়ে লিখে উঠতে পারো তাহলে তোমাদের চার নম্বর এবং আট নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে যদি অল্প বিস্তর সমস্যা হয়েও থাকে তাহলেও কোনোরকম প্রভাব পড়ে না তো দু নম্বরের প্রশ্নগুলোকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে তো দেখো আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটা হলো সামাজিক চর্চা বলতে কি বোঝায় বা কি বোঝো অর্থাৎ সামাজিক ইতিহাসচর্চা কী প্রথমে আমরা এর উত্তরটা দেখে নেব তারপরে আমরা এই সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে উত্তরে যেটা বলা রয়েছে সেটা হলো সরি আধুনিক ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো সামাজিক ইতিহাস চর্চা অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চা যখনই আমরা শুরু করতে যাই তো সেখানে দেখা যায় যে সামাজিক ইতিহাস চর্চা একটা বড় ভূমিকা পালন করে সামাজিক ইতিহাস চর্চা বলতে বোঝায় সমস্ত ধরনের ইতিহাস চর্চা অর্থাৎ প্রথম অধ্যায় খুললে আমরা যে বিভিন্ন ধরনের ইতিহাস চর্চা দেখতে পাই সেটা সব কিছুই একটা সামাজিক ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত তার কারণ কি কারণ সামাজিক ইতিহাস চর্চার মধ্যে সমস্ত কিছু অন্তর্ভুক্ত এ কারণে হয় যে একজন মানুষ সমাজকে ছাড়া কিন্তু বেঁচে উঠতে পারে না এবং সমাজে থাকতে গেলে তাকে সমাজের সমস্ত জিনিসের সাথে তাকে অল্প বিস্তর সম্পর্ক রাখতেই হয় যে কারণে সামাজিক ইতিহাস চর্চার মধ্যে সমস্ত কিছুই এসে পড়ে যেমন ধরতে পারো তোমরা আঞ্চলিক ইতিহাস শিল্পচর্চার ইতিহাস খাদ্যাভাসের ইতিহাস পোশাক পরিচ্ছদের ইতিহাস নৃত্য বা নাচের ইতিহাস সঙ্গীত নাটক স্থাপত্য ভাস্কর্য ফটোগ্রাফি সামরিক পরিবেশ বিজ্ঞান প্রযুক্তি সরকারি নথিপত্র অর্থাৎ সমস্ত ধরনের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি আমরা সামাজিক ইতিহাস চর্চা থেকে যে কারণে অনেক ঐতিহাসিক সামাজিক ইতিহাস চর্চাকে আধুনিক ইতিহাস চর্চার জননী বলেও অভিহিত করে থাকে সুতরাং আমরা দেখতে পাই ইতিহাস আর রাজা রাজাদের কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই এবং তা আধুনিক কালের সমস্ত কিছুকে তার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত করেছে এই ইতিহাস চর্চার সূত্রপাত হয় ইউরোপে তাহলে সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল ইউরোপে এবং উনিশশো সত্তর দশকে যদিও ভারতবর্ষে এই ইতিহাস চর্চার সাথে যুক্ত রয়েছেন রঞ্জিত গুহ মহাশয় এবং গৌতম ভদ্র মহাশয় সহ আরও অনেকে পার্থ চ্যাটার্জি মহাশয় তো আমরা তাহলে এখানে কী দেখলাম যে সামাজিক ইতিহাস চর্চা হলো এমন একটা ইতিহাস চর্চা যেখানে সমাজকে কেন্দ্র করে যাবতীয় কিছু এখানে লিপিবদ্ধ রয়েছে অর্থাৎ একটা সমাজে থাকতে গেলে যে সকল জিনিসের প্রয়োজন খাদ্যাভাস পোশাক পরিচ্ছদ যুদ্ধাভাস শিল্প স্থাপত্য প্রযুক্তিবিদ্যা সমস্ত কিছুই সামাজিক ইতিহাস চর্চার মধ্যে অন্তর্ভুক্ত তাই সামাজিক ইতিহাস চর্চাকে কী বলা হয় আধুনিক ইতিহাস চর্চায় জননী বলা হয় তো আমরা পুরোপুরিভাবে এই উত্তরটা লেখার প্রয়োজন নেই তোমরা শুধু মনে রাখবে যে সাম একটা সমাজে একটা মানুষকে কেন্দ্র করে যা কিছু থাকে তা সমস্ত কিছুই সামাজিক ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত অর্থাৎ মানুষ তো এককভাবে থাকতে পারে না তার কারণ মানুষ হচ্ছে একটা সামাজিক জীব আর সমাজে থাকতে গেলে তাকে বেশ কিছু জিনিসের সাথে সম্পর্ক রাখতেই হয় তাহলে যা কিছুর সাথে একজন মানুষ সম্পর্ক রাখতে পারে সমস্ত কিছু হলো সামাজিক ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত আর মনে রাখবে উনিশশো সত্তর দশকে ইতিহাস চর্চা শুরু হয়েছিল ইউরোপ মহাদেশে ভারতবর্ষে ইতিহাস চর্চার সাথে যুক্ত রয়েছেন রঞ্জিত গুহ মহাশয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয় গৌতম ভদ্র মহাশয় এত নাম মনে রাখার দরকার নেই এক থেকে দুটি নাম তোমরা মনে রাখবে তো দেখো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে সোম প্রকাশ সাময়িক পত্রের বিষয়বস্তু কী ছিল অর্থাৎ সোম প্রকাশ বলে একটা পত্রিকা আমরা দেখে আসছি সেই পত্রিকা যেটা একটা সাময়িক পত্রিকা সাময়িক পত্রিকা কাকে বলে আমরা সেটা জানি যে একটা সময়ের ব্যবধানে যে পত্রিকা প্রকাশিত হয় সেটাকে আমরা সাময়িক পত্রিকা বলে থাকি কখনো সেটা সপ্তাহে প্রকাশিত হয় তাই আমরা তাকে সাপ্তাহিক বলে থাকি কখনো বা সেটা এক পক্ষ পক্ষ এক একটা পক্ষেতে প্রকাশিত হয় তাই আমরা তাকে পাখিক বলে থাকি যদি মাসে পুরো প্রকাশিত হয় তাকে আমরা মাসিক বলি বছরের মধ্যে প্রকাশিত হলে তাকে আমরা বাৎসরিক বলি অর্থাৎ নিয়মিতভাবে প্রকাশিত না হয়ে যখন একটা সময়ের ব্যবধানে প্রকাশিত হয় তখন আমরা সেটাকে সাময়িক পত্রিকা বলে থাকি উদাহরণ হিসাবে আমরা স্কুলের ম্যাগাজিনের কথা বলতে পারি আমাদের প্রত্যেকের বিদ্যালয়ে একটা ম্যাগাজিন প্রকাশিত হয় ম্যাগাজিন তো প্রত্যেক বছর প্রকাশিত হয় না আর যদি প্রত্যেক বছরও প্রকাশিত হয় তাহলেও সেটা হলো একটা বাৎসরিক সাময়িক পত্রিকা তো এখানে আমাদের প্রশ্ন হলো যে সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল যেটা একটা সামরিক পত্রিকা ছিল তো দেখো এখানে উত্তর কি দেওয়া রয়েছে বলেছে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণ মহাশয় এই পত্রিকা প্রকাশ করেন পত্রিকা ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা এটাই ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা রাজনৈতিক পত্রিকা বলতে কি বোঝায় অর্থাৎ রাজনীতিকে কেন্দ্র করে এই পত্রিকায় লেখালেখি হতো তাই স্বাভাবিকভাবে এই পত্রিকাতে আমরা কৃষকদের দুরাবস্থা নীলচাষীদের অত্যাচার ইংরেজ অপশাসনের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী মনোভাব লক্ষ্য করি অর্থাৎ বর্তমানে যখন আমরা যখন রাজনীতির বিষয়বস্তু তখন আমরা কী যে একটা নেতা কিভাবে অপর কে পক্ষপাতিত্ব করছে কোনো একটা জায়গাকে কেন্দ্র করে তাদের মধ্যে কীরকম সমস্যার সৃষ্টি হচ্ছে অর্থাৎ ইকোনমিক কন্ডিশান থাকে সেখানে পলিটিক্যাল কন্ডিশন থাকে তাকে সোশ্যাল কন্ডিশান ঠিক তেমনই এই পত্রিকাতে কী ছিল না রাজনীতিকে কেন্দ্র করে লেখা হতো এবং এই পত্রিকা কৃষকদের দুরবস্থার কথা তুলতো নীল চাষিদের অত্যাচারের কথা তুলে বলতো এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট হল ব্রিটিশ বিরোধী মনোভাব ব্রিটিশ বিরোধী মনোভাব এই পত্রিকায় প্রকাশিত হতো এবং এই পত্রিকার সম্পাদক কে ছিলেন না বিদ্যা দ্বারকানাথ বিদ্যাভূষণ দ্বারকানাথ বিদ্যাভূষণ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রকাশ করেছিলেন এবং বিদ্যাসাগর মহাশয় এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন তোমরা মনে রাখবে যে বিদ্যাসাগর মহাশয় এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং এই পত্রিকার ভাষা ছিল খুবই পাঞ্জল এবং সহজ ও সুন্দর অর্থাৎ পত্রিকার ভাষাটাও যেমন সুন্দর ছিল এবং এই পত্রিকা কখনও কাউকে তোয়াক্কা করে চলতো না আমরা কি দেখি এক একটা পত্রিকা এক একটা রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করে চলে কিন্তু প্রকাশ পত্রিকা কোনো পার্টিকে তোয়াক্কা করতো না সে যা ভালো বুঝতো যেটা তার সত্য বলে মন মনে হতো সেটাই সে প্রকাশ করত তাহলে তোমরা মনে রাখবে যে প্রকাশ পত্রিকার মধ্যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এই সমস্ত ঘটনাগুলি প্রকাশিত হতো এবং এটা ছিল তৎকালীন সময়ের একটা গুরুত্বপূর্ণ পত্রিকা চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কী রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব কী অর্থাৎ বর্তমানে আমরা বিভিন্ন ধরনের সংবাদপত্র দেখতে পাই যেমন কিছু ইংরেজি সংবাদপত্র কিছু বাংলা সংবাদপত্র তো এই সংবাদপত্রগুলো ইতিহাসের উপাদান হিসাবে কীরূপ ভূমিকা পালন করে তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে কারণ যখন আমরা সংবাদপত্র দেখি তখন আমরা সংবাদপত্র থেকে কি কী জানতে পারি মোটামুটি আমাদের একটা ধারণা হয়েই যায় তাহলে আমরা আগের উত্তরটা দেখে নিই তারপরে আমরা এর বিস্তারিত আলোচনা করবো তো দেখো এর উত্তরে কী রয়েছে এর উত্তরে রয়েছে আধুনিক ইতিহাস চর্চায় সংবাদপত্র একটি বড় ভূমিকা পালন করে অবশ্যই কারণ সংবাদপত্র থেকে আমরা অনেক কিছু জানতে পারি কারণ এখান থেকে আমরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অনেক কথাই জানতে পারি সংবাদপত্র সম সংবাদপত্র কী করে না সমকালীন বাজার দর বিজ্ঞাপন প্রশাসনিক ব্যবস্থা আইন কানুন উল্লেখ থাকে তাই ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম এরপরে তোমরা এক একটা জিনিসকে ভালোভাবে ভাঙলে আরও ব্যাপারটা বুঝতে পারবে যেমন ধরো বাজার দর ধরো আজকে তুমি বাজারে গেলে এবং দেখান সেখানে যেয়ে দেখলে যে চাল আশি টাকা কিলো তাহলে তোমার এখান থেকে মোটামুটি একটা ধারণা হয়ে যাচ্ছে যে সেই সময় অর্থনৈতিক অবস্থা কেমন ছিল মানুষের রুজি রোজগার কেমন ছিল বিজ্ঞাপন থেকে তুমি বুঝতে পারবে যে সেই এলাকার মানুষেরা কিসের প্রতি আকৃষ্ট বা তারা কি ধরনের জিনিসপত্র পছন্দ করে প্রশাসনিক ব্যবস্থা থেকে বোঝা যায় যে সেই এলাকার প্রশাসন কতটা উন্নত আইন কানুন অর্থাৎ কোন ধরনের চুরি ডাকাতি হলে কী ধরনের শাস্তি দেওয়া হচ্ছে সেগুলো আমরা কোথা থেকে জানতে পারি সেগুলো আমরা এই সংবাদপত্র থেকেই জানতে পারি তাহলে আমরা সহজ সরল ভাষায় কী বলতে পারি না সংবাদপত্র থেকে আমরা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক প্রশাসনিক এবং আইন কানুন সমস্ত বিষয় সম্পর্কে একটা সঠিক এবং সুপষ্ট ধারণা আমরা নিতে পারি অর্থাৎ সংবাদপত্র থেকে আমরা সমস্ত কিছুই আধুনিক ভারতবর্ষ ইতিহাস আলোচনা করতে গেলে সংবাদপত্রে একটা বড় ভূমিকা পালন করে চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে তো দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন অর্থাৎ স্থানীয় ইতিহাস চর্চা কি কারণে গুরুত্বপূর্ণ আমরা জানি যে স্থানীয় ইতিহাস চর্চা একটা বড় বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কি কারণে ভূমিকা পালন করে আগে আমরা উত্তরটা দেখে নিই তারপরে আমরা এর বিস্তারিত আলোচনা করবো তো দেখো বন্ধুরা এর উত্তরে কী রয়েছে এর উত্তরে রয়েছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চার হাত ধরে আমরা বৃহত্তর পরি দিতে উপস্থিত হতে পারি অর্থাৎ যখন আমরা ধরো একটা ছোট্ট জায়গা ছোট্ট জায়গার কোনো একজন ব্যক্তি বা কোনো একটা ঘটনা তো সহজেই আন্তর্জাতিক হয়ে উঠতে পারে না সম্ভবও না প্রথমে সে তার নিজের এলাকাটাকে কাভার করে তারপরে তার ব্লকটাকে কাভার করে তারপরে পুরো জেলাটাকে কাভার করে এবং সবার শেষে রাজ্য রাজ্য থেকে দেশ দেশ থেকে পুরো কান্ট্রি বা সরি পুরো ওয়ার্ল্ডকে সে কাভার করে অর্থাৎ যে কোনো জিনিসেরই বড় হওয়ার পেছনে কি থাকে না তার একটা নিজস্ব পরিধি থাকে সেই পরিধিটাকে কি বলা হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা বলা হচ্ছে তাহলে দেখো যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ইতিহাসের পেছনে একটা আঞ্চলিক ইতিহাস থেকে থাকে তাই এই ইতিহাস চর্চা আমাদের এক বড় ইতিহাস চর্চার অনুপ্রেরণা দেয় তাছাড়াও আমরা দেখতে পাই স্থানীয় ইতিহাস চর্চায় সেই এলাকায় ইতিহাসের কথা উল্লেখ থাকে বাস্তবিক তোমরা একটা যে কোনো জায়গার ঘটনার কথা উল্লেখ করো সেই এলাকাতে সেখানকার কী কী ঘটনা ঘটেছিলো সেখানে কোনো জাতীয়তাবাদী নেতা ছিলেন কিনা কোনো বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন কি না তাহলে সেখান থেকে আমরা কি জানতে পারি যে সেই এলাকার কী কী ঐতিহ্যবাহী ঘটনা রয়েছে ইতিহাসে তাদের কী কী অবদান রয়েছে তো সেই সমস্ত ঘটনা যখন তাদের উত্তরসূরীরা বা তাদের পরবর্তী লোকেরা যখন শুনবে তারা কি হবে অনুপ্রাণিত হবে তাদের মধ্যেও একটা জাতীয়তাবাদী চেতনা উঠে আসবে এবং তারা কি করবে তার মতো হবার চেষ্টা করবে অর্থাৎ আমরা বলতে পারি স্থানীয় ইতিহাস চর্চা কী করে না একটা বৃহত্তর বা আন্তর্জাতিক পরিধিতে নিয়ে যেতে সাহায্য করে তাই কি বলেছে যে যা এলাকাবাসীকে জাতীয়তাবাদে এবং বৃহত্তর কর্মের অনুপ্রেরণা দেয় আমরা বলতে পারি স্টার্ট হিস্টোরি অ্যাট ইয়ার ডোর অর্থাৎ আমরা যখন বাড়ির দরজা খুলি সেখান থেকেই ইতিহাসের সূচনা হ্যাঁ এটা শুনতে কেমনই একটা লাগলে এটাই বাস্তব কারণ আমরা যদি ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাই কি না বাড়ির বাইরে পা রাখার সাথে সাথে সেখানে কোনো না কোনো ইতিহাস জড়িয়ে রয়েছে যে ইতিহাসগুলো আমরা ভালোভাবে হয়তো অনুসন্ধান করি না বা ভালোভাবে আমরা জানি না তো যদি আমরা সেগুলোকে দেখি তাহলে আমাদের মধ্যে কী যা কী যে জেগে উঠবে জাতীয়তা বোধ জেগে উঠবে কর্মের একটা অনুপ্রেরণা উঠবে তাহলে এই সমস্ত কিছুকে তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা একটা বড় ভূমিকা পালন করে চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কী রয়েছে না ফটোগ্রাফের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন ফটোগ্রাফ ফটোগ্রাফ আমরা সবাই জানি বর্তমানের দিনে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা কী করি বিভিন্ন ধরনের ফটো আমরা পোস্ট করি এবং সেখান থেকে আমরা নিজেদের বক্তব্য তুলে ধরি অনেক বন্ধু বান্ধবেরা আমাদের অনেক আত্মীয় স্বজনেরা সেখানে আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে তো এখান থেকেও আমরা একটা ধারণা নিতে পারি যে এই ফটোগ্রাফ ইতিহাস চর্চায় কীরকম ভূমিকা পালন করে অর্থাৎ আগে আমরা উত্তরটা দেখি তারপরে না হয় বিস্তারিত আলোচনা করব তো দেখো বন্ধুরা এর উত্তর কী রয়েছে এর উত্তরে দেওয়া রয়েছে আধুনিক চর্চার একটি অন্যতম প্রধান উপাদান হলো ফটোগ্রাফির ইতিহাস চর্চা কারণ আমাদের যে ইতিহাস চর্চা সেটা হলো আধুনিক চর্চা তাই বারে বারে এই আধুনিক ইতিহাসচর্চার শব্দটা আসছে কারণ আমাদের দশম শ্রেণীর ইতিহাস প্রাচীন এবং মধ্যকালীন ইতিহাস নয় সেগুলো আমরা আগেই পড়ে এসেছি পুরো দশম শ্রেণিটাই হলো আধুনিক ইতিহাস চর্চা তাহলে এই শব্দটা তোমরা প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে লাগাতে পারবে কোনো রকম অসুবিধা নেই তো এই ইতিহাস চর্চা আমাদের অনেক না জানা প্রশ্নের উত্তর দিয়ে থাকে কারণ ফটোগ্রাফির মধ্যে সমকালীন স্থান ও ঘটনার সুষ্ঠু পরিচয় পাওয়া যায় দেখো এই লাইনটা দেখো ভালোভাবে তোমরা বুঝতে পারবে তুমি যখন কোনো ফটো তুমি শ্যুট করবে সেখানে কি পাবে তোমরা সেখানকার বিষয়বস্তু কি রয়েছে সেখানকার ওয়েদার কেমন রয়েছে এবং সেই জায়গাটা সম্পর্কে একটা সঠিক ধারণা পাবে যেটা তুমি কোনো একেও বোঝাতে পারবে না কাউকেও বলেও তুমি সুপষ্টভাবে বোঝাতে পারবে না কিন্তু সেই ধারণা তোমার একটা ফটো দিয়ে থাকতে পারে যে কারণে ঘটনার সত্যতা বিচার করার ক্ষেত্রে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না তাই ফটোগ্রাফির ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে ফটোগ্রাফির ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি নাইনটিন ফোরটি সেভেনের আগে যাই এবং সেখানকার যখন আমরা ছবিগুলো দেখি তখন আমাদের মধ্যে কেমনই একটা শিহরণ জেগে ওঠে তাই না যে প্রাচীন কলকাতা এমন ছিল তখনকার লোকেদের পোশাক পরিচ্ছদ ঘর বাড়ি এমন ছিল কিন্তু সেই ধারণা আমাদের কে দিতে পারে একমাত্র ফটোগ্রাফি দিতে পারে ফটোগ্রাফি ছাড়া কিন্তু অন্য কোনো কিছু এর সমতুল্য ধারণা দিতে পারে না তাই ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি একটা বড় ভূমিকা পালন করে কিন্তু এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে দেখে নাও সেগুলো কি বলেছে তবে এখানে যথেষ্ট সতর্কতার সাথে ইতিহাস চর্চা করা প্রয়োজন তা না হলে অনেক ভুল বা বিকৃত ইতিহাসে রচিত হবে যা মোটেও কাম্য নয় আমাদের যখন আমরা অষ্টম শ্রেণীতে পড়ছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে গান্ধীজির সাথে নেতাজির একটা খুব হৃদ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে যে সম্পর্কটা রয়েছে যেন দুজনের মধ্যে খুবই একটা হাসি চলছে হাসি ঠাট্টা চলছে কিন্তু ওই ছবিটা হচ্ছে নাইনটিন থার্টি নাইন উনিশশো খ্রিস্টাব্দের ছবি অথচ সেই সময় যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাই যে গান্ধীজির সাথে নেতাজির সেই সময় খুব একটা ভালো সম্পর্ক ছিল না তো যাই হোক ফটোগ্রাফির ইতিহাস চর্চা যদি আমরা আলোচনা করতে পারি তাহলে আমাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে তার পেছনের ইতিহাসটা আমাদেরকে জেনে নিতে হবে যে তার আগে এবং পিছনে কি কি ঘটনা ঘটেছে আর সব থেকে বড়ো কথা বর্তমান দিনে ফটোগ্রাফির ইতিহাস চর্চার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি এসে যাচ্ছে তার কারণ কি বিভিন্ন ধরনের কম্পিউটারের কারসাহের মধ্যে ঢুকে পড়ছে তাহলে তোমরা কি উত্তর করবে যে এখান থেকে আমরা সমকালীন ঘটনার সুপষ্ট পরিচয় পেয়ে থাকি তো চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরিবেশের ইতিহাস চর্চা বলতে কি বোঝো অর্থাৎ পরিবেশের ইতিহাস চর্চা আমাদের কি বোঝায় বা পরিবেশের চর্চার মধ্যে কী কী পড়ে থাকি এটার তোমরা বলতে পারো যে এর গুরুত্বটাও কিন্তু আসতে পারে অর্থাৎ গুরুত্ব এবং দুটো মোটামুটি পরিপূরক প্রশ্ন একটা করলে আরেকটার উত্তর তোমরা করতে পারবে তো আগে আমরা উত্তরটা দেখে নিই তো দেখো এর উত্তরে কী বলা রয়েছে এর উত্তরে বলা রয়েছে আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম প্রধান উপাদান হলো পরিবেশের ইতিহাস চর্চা তার মানে বললাম না যে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা এই লাইনটা লাগাতেই পারো যে আধুনিক চর্চার এক অন্যতম প্রধান উপাদান হলো পরিবেশের ইতিহাস চর্চা যেখানে আমরা পরিবেশের উৎপত্তি পরিবেশের উৎপত্তি সম্পর্কে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে তার বিস্তার সম্পর্কে জানতে পারি তাছাড়া পরিবেশের ইতিহাস চর্চা সমগ্র সম্প্রদায়কে সচেতন করতে পারে পরিবেশ বেঁচে থাকার জন্য কতখানি অপরিহার্য অর্থাৎ একটি গাছ আর একটি পান আগে যে স্লোগান ছিল এখন দেখবে সেই স্লোগানটা পরিবর্তন হয়ে গেছে এখন বলা হয় একটি গান অনেক প্রাণ অর্থাৎ বেঁচে থাকার জন্য পরিবেশ হচ্ছে অপরিহার্য আমরা যতই বিজ্ঞানকে কাজে লাগিয়ে আধুনিক হই না কেন পরিবেশ যদি না থাকে তাহলে বিজ্ঞানের কোনো দরকারই নেই বা বিজ্ঞানের কোনো কার্যকারিতায় নেই তাহলে বেঁচে থাকার জন্য কতটা অপরিহার্য এটা আমাদের জানতে সাহায্য করে কে পরিবেশের ইতিহাস চর্চা এক সুন্দর যে আমাদের এক সুন্দর নির্মল শস্য শ্যামলা পৃথিবীর জন্ম দিতে পারে অর্থাৎ যদি পরিবেশকে আমরা ভালোবাসি পরিবেশকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে পরিবেশ আমাদেরকে একটা সুন্দর এবং নির্মল সে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটা আমাদের মনে পড়ে যায় তো সেই ধরনেরই আমাদের জন্ম দিতে পারে কি পরিবেশের চর্চা তাই আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিবেশের ইতিহাস চর্চা সে কারণে সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা বলতে পারো কারণ আমরা এই শিক্ষার্থীরা যদি পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে সচেতন না হই তাহলে পরবর্তী প্রজন্মও সচেতন হবে না এবং আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম তারাও এ সম্পর্কে ভালো রকম ধারণা লাভ করতে পারবে না তাই আমাদেরকে অবশ্যই পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে সচেতন হতে হবে এছাড়া ইতিহাস চর্চা আমাদের সাহায্য করে কিভাবে আজ পরিবেশ বিলুপ্তির পথে যা আমাদের সতর্ক করে তোলে পরিবেশ রক্ষায় অর্থাৎ আমরা দেখছি যে পরিবেশকে কিভাবে মানুষ ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পরিবেশের ইতিহাস চর্চা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি বলতে পারি যে পরিবেশের উৎপত্তি সম্পর্কে জানতে পারি তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে পারি তার বিস্তার সম্পর্কে জানতে পারি জানতে পারি সেটা আমাদের কতখানি অপরিহার্য বেঁচে থাকার ক্ষেত্রে এবং একটা সুন্দর এবং নির্মল পরিবেশ পরিবেশের জন্য পরিবেশ কতখানি গুরুত্বপূর্ণ আর যদি আমরা এই সম্পর্কে সচেতন না হয় তাহলে আমরা কি হব না বিলুপ্ত হয়ে যাব তাহলে এই সম্পর্কে একটা সার্বিক ধারণা দিতে সাহায্য করে পরিবেশের ইতিহাস চর্চা চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে ইন্টারনেটের দুটি সুবিধা উল্লেখ করো আশা রাখি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই করতে পারবে কারণ ইন্টারনেটের সুবিধা এখানে তোমরা অসুবিধাটাও মনে রাখবে তাই না যে অসুবিধা কি কি রয়েছে অনেক অসুবিধা তোমরা পেয়ে থাকো যেমন সময় লিঙ্ক থাকে না ঠিক আছে অনেক সময় কি হয় অনেক সময় পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না তারপরে সার্ভারের সমস্যা হয় তো এরকম কিছু অসুবিধা রয়েছে এটাও ইম্পর্টেন্ট দু নম্বরের ক্ষেত্রে আবার সুবিধাটাও ইম্পর্টেন্ট তো আমি আপাতত সুবিধাটা উল্লেখ করেছি অসুবিধাটা আসার সম্ভাবনা খুবই কম কারণ বর্তমানে তো কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আমরা ইন্টারনেটের উপরে নির্ভর করে পুরোপুরি নির্ভর করে ফেলেছি তো সুবিধাটা তোমরা দেখবে দেখা যাক এর উত্তর কী বলেছে দেখো কী বলেছে এর উত্তর বলেছে বর্তমান দিনে ইন্টারনেট বা জাল বিন্যাস বহুল প্রচলিত পদ্ধতি অবশ্যই কারণ ইন্টারনেট ছাড়া আমরা ভাবতেই পারি না করোনা মহামারীতে আমাদের শিক্ষা গ্রহণের অন্যতম প্রধান উপাদান হলো ইন্টারনেট আমাদের স্কুল ছুট আমরা স্কুলে আর যে রেগুলার ক্লাস করতে পারছি না তাই আমাদের সমস্ত কিছু নির্ভর হয়ে গেছে কিসের উপরে এই ইন্টারনেটের উপরে আমরা বাড়িতে বসে নানা ধরনের শিক্ষা নিতে পারি ইন্টারনেটে বেশ কিছু সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হলো তো দেখো আমি অনেক সুবিধা তো রয়েছে তার মধ্যে আমি এক টাকা একটি কি দুটি পয়েন্ট আমি তুলে ধরেছি যেমন প্রথম পয়েন্ট কী বলেছি খুব সহজে যে কোনো তথ্য অনুসন্ধান করা যায় এবং বিস্তারিত জ্ঞান লাভ করা সম্ভব হয় এটা তোমরা দেখবে ধরো তুমি কোনো একটা বিষয় সম্পর্কে গান্ধীজি সম্পর্কে জানতে চাইছো তোমাকে অনেক বই সংগ্রহ করতে হবে এবং সেখানে ডিটেলসে পড়তে হবে কিন্তু এখানে সেসবের কোনো প্রয়োজন নেই তুমি ইন্টারনেটে গিয়ে যদি মহাত্মা গান্ধী সম্পর্কে সার্চ করো তাহলে খুব সহজেই তুমি অনেক তথ্য সেখানে পেয়ে যাবে এবং একটা বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে এটা একটা বড সুবিধা দ্বিতীয় সুবিধা কী না এখানে আমাদের পাঠ্যপুস্তক ব্যবহার করার বিশেষ প্রয়োজন হয় না আমরা ইন্টারনেটের মাধ্যমে কম সময়ে কম খরচে উন্নত শিক্ষা নিতে পারি বই বইয়ে নিয়ে যাওয়ার যে একটা সমস্যা এবং বইকে কেন্দ্র করে যে পড়ার যে সমস্যা সে সমস্যা আমাদেরকে এখানে ঝুঁকি পোহাতে হয় না আমরা যে কোনো জায়গায় সেটা বাড়িতে হোক সেটা কোনো বাজারে হোক কোনো খেলার মাঠে হোক আমাদের যদি ইচ্ছে চায় তাহলে আমরা কী করতে পারি ইন্টারনেটকে ব্যবহার করে আমরা সেখানে সঠিক জ্ঞান লাভ করতে পারি তাহলে এখানে আমরা আপাতত দুটো সুবিধার কথা উল্লেখ করলাম তোমরা যদি প্রয়োজন হয় আরও দু চারটা সুবিধার কথা উল্লেখ করবে তবে প্রশ্নের ধরন অনুযায়ী উত্তর দেবে বেশি দেওয়ার দরকার নেই যা চাইবে সেই অনুপাতেই উত্তর করবে তো দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন তো দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে স্মৃতিকথা বা আত্মজীবনে কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয় তো দেখো কথা কি আগে সে সম্পর্কে জানতে হবে স্মৃতি শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে কোনো পুরোনো জিনের ঘটনা অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটে গেছে সেই ঘটনাটাকেই আমরা স্মৃতি বলে থাকি আর আত্মজীবনী বলতে কী বোঝায় না আত্মজীবনী বলতে নিজের জীবন সম্পর্কে যে লেখালেখি সেটাকে বলা হয় আত্মজীবনী তো এই কথা এবং আত্মজীবনী থেকেও আমরা অনেক ইতিহাস জানতে পারি তো সেই ইতিহাসগুলো কি কি একবার আমরা উত্তরটা দেখে নিই তারপরে আমরা পরে আলোচনা করব বিস্তারিত তো দেখো উত্তরটা কি বলেছে স্মৃতিকথা বা আত্মজীবনী আধুনিক ইতিহাসচর্চার এক অন্যতম উপাদান হিসাবে গণ্য হয়ে থাকে আধুনিক ইতিহাসচর্চার একটা বড় উপাদান হলো স্মৃতিকথা বা আত্মজীবনী কেননা এখানে কেবলমাত্র লেখকের ঘরোয়া কথাই সীমাবদ্ধ থাকে না কোনো আত্মজীবনী বা স্মৃতিকথাতে আমরা কেবলমাত্র লেখকের ঘরোয়া কথা না যে তার বাড়ির বাবা মা কেমন ছিল তার ভাই কেমন ছিল কী কী রান্নাবান্না হতো সেই ধরনের কথা তো থাকে অল্প বিস্তর কিন্তু তার সাথে সাথে কী থাকে না সমকালীন রাজনৈতিক পরিস্থিতি থাকে অর্থনৈতিক অবস্থা থাকে এবং সমাজের প্রান্তে ঘটে থাকা খুঁটিনাটি বিবরণ আমরা পেয়ে থাকি উদাহরণ হিসাবে আমরা জীবন স্মৃতি এবং সত্তর বৎসরের কথা বলতে পারি যেখানে আমরা তৎকালীন স্বদেশী আন্দোলন সিহট্টের কথা এবং আমরা কি জানতে পারি আমরা জানতে পারি কলকাতার বাবু সম্প্রদায়ের কথা তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না কথা এবং আত্মজীবনী থেকে আমরা সমকালীন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক বিষয়বস্তু সম্পর্কে একটা সুপষ্ট ধারণা লাভ করতে পারি কারণ কোনো স্মৃতি কথাতেই কেবলমাত্র লেখকের ঘরের ঘটনা লিপিবদ্ধ থাকে না যেমন এখানে স্বদেশি আন্দোলন এটা আমরা কি কোথা থেকে জানতে পারি এটা আমরা জীবন স্মৃতি থেকে জানতে পারি সিওট্টের কথা সত্তর বছর থেকে জানতে পারি বাবু কালচার এটা আমরা কোথা থেকে জানতে পারি সত্তর বৎসর থেকে অল্প অল্প জানতে পারি তাছাড়াও আমরা বেশি জানতে পারি ওই কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচা থেকে তো এই সমস্ত স্মৃতিকথা বা আত্মজীবনে থেকে আমাদের সমকালীন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি সম্পর্কে একটা সুপষ্ট ধারণা দিয়ে থাকে তো দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন তো পরবর্তী প্রশ্ন কি না নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝা এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এই প্রশ্নটার উত্তর ভালোভাবে করবে পরীক্ষাতে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ রয়েছে তো দেখো এর উত্তরে কি বলেছে এর উত্তরে বলেছে যে বর্তমান দিনে ইতিহাস কেবলমাত্র রাজা মহারাজা বা উচ্চবিত্ত সম্পদের মধ্যে সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই অর্থাৎ ইতিহাস আমরা যে আগেকার দিনে কেবলমাত্র রাজাদের কথা পড়তাম যে সম্রাট অশোক এলো অশোকের পর তার পুত্র এলো কখনো বা বাবর বাবরের পরে হুমায়ুন অর্থাৎ রাজাদের কাহিনি আমরা জানতাম কিন্তু বর্তমানে আমাদের যখন দশম শ্রেণীর ইতিহাস পড়ছি সেখানে দেখবে রাজাদের কথা নেই বললেই চলে যে সমস্ত কথাগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণ লোকের কথা বা কোনো জাতীয়তাবাদী মনীষীর কথা তো এখানে তাই বলেছে যে উচ্চবিত্ত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই ইতিহাস আজ খেটে খাওয়া সাধারণ মানুষের কথা তুলে ধরে অর্থাৎ আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের কথায় আজ আমরা ইতিহাসে জানতে পারি অর্থাৎ সভ্যতার বিবর্তনে যে খেটে খাওয়া মানুষেরা অমানসিক পরিশ্রম করে চলে সেই দলিত অবহেলিত নিম্ন নিম্নশ্রেণীর ইতিহাস আজ আজ অন্তর্ভুক্ত হয়েছে যেখানে আমরা যেখান থেকে আমরা এই সম্প্রদায়ের খাদ্যাভাস পোশাক পরিচ্ছদ অর্থাৎ সামাজিক ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারি তো তোমরা দেখো যখনই সাধারণ মানুষের কথা উঠে আসবে তো সাধারণ মানুষকে কেন্দ্র করে থাকা সমস্ত কিছুর কথাই আমরা জানতে পারবো অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস চর্চাতে প্রথমেই আমরা বলতে পারি যে সাধারণ মানুষের কথা জানতে পারি যেখানে আমরা কোনো রাজাদের কথা জানতে পারি না কোনো উচ্চবিত্ত সম্প্রদায়ের কথা জানতে পারি না কেবলমাত্র খেটে খাওয়া সাধারণ মানুষের কথা আমরা জানতে পারি আর কি জানতে পারি না আর আমরা জানতে পারি যে তাদের তাদেরকে জড়িয়ে থাকা যেমন তাদের খাদ্যাভাস তাদের পোশাক পরিচ্ছদ তাদের সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে পারি তো ভারতবর্ষে এই ইতিহাসে সূত্রপাত করেছিলেন রঞ্জিত গুহ মহাশয় গৌতম মহাশয় এই নাম দুটো তোমরা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট এটা এক নম্বরের ক্ষেত্রে তোমরা পেতে পারো তো দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমাদের কী রয়েছে খেলাধুলা কীভাবে জাতীয়তাবাদের বিকাশে সহযোগিতা করে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব সহজ প্রশ্ন আশা রাখি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই করতে পারবে তো দেখে নেবো আমরা সকলে খেলাধুলার সাথে বিশেষভাবে যুক্ত খেলাধুলো ছাড়া কোনো কিছু ভাবাই যায় না সারাদিন তো খেলাধুলা নিয়ে থাকতে পারলে এর থেকে ভালো বোধ হয় আর কিছু হতে পারে না তো যাই হোক দেখো এর উত্তরে কি বলা রয়েছে এর উত্তরে বলা রয়েছে খেলাধুলার মধ্য দিয়ে আমরা যেমন সার্বিক উন্নতি ঘটিয়ে থাকি ঠিক তেমনই মানসিক দৃঢ়তা ও জাতীয়তাবাদের বিকাশে বড়ো ভূমিকা নিয়ে থাকে আমরা সার্বিক বলতে এখানে ধরো শারীরিক উন্নতি তো হয়ই কোনো হেলদি ছেলে সে যদি ঠিকঠাকভাবে মাঠে প্র্যাকটিস করে ফুটবল ক্রিকেট তাহলে সে আর হেলদি থাকবে না সে কিন্তু কী হয়ে যাবে সে যথেষ্ট স্মার্ট হয়ে যাবে তাই না তো তেমনই কী বলেছে শারীরিক উন্নতির সাথে সাথে তার মানসিক দৃঢ়তা হেরে গেলে সে হারটাকে তাকে স্বীকার করে নিতে হবে এবং জয় জয় হয়ে উঠলে তাকে কী করতে হবে সেই জয়ের আনন্দটা তাকে ধরে রাখতে হবে যেমন আমরা মহেন্দ্র সিং ধোনির মধ্যে দেখি তিনি হেরে যান কোনো খেলাতে বা জিতে যায় তার মধ্যে রকম প্রভাবই পড়ে না তাই না তার মানে মানসিক দৃঢ়তা একটা থাকে তো এবং জাতীয়তা জাতীয়তাবাদের বিকাশে বড় ভূমিকা নিয়ে থাকে সাধারণভাবে খেলায় আমরা অংশগ্রহণ করি কোনো এক প্রতিষ্ঠানের পরিচয় বৃহত্তম ক্ষেত্রে তার দেশের আঙিনাই উপস্থিত হয় বা উপস্থিত করে তো যে কোনো জায়গাতে ধরো আমি পাড়াতে ক্রিকেট খেলছি তো আমার একটা পাড়ার ক্লাবের প্রতিষ্ঠানের হয়ে খেলবো বা আমার পাড়ার হয়ে খেলবো আবার যখন আমি স্কুলের হয়ে খেলবো তো একটা প্রতিষ্ঠানের পরিচয় তো আমাদের থেকেই থাকে আবার যখন আমরা বড়ো ক্ষেত্রে যাই তখন আমরা দেশের হয়ে খেলি যেমন আমাদের নীরজ চোপড়া যিনি আমাদের অলিম্পিকে সোনা এনে দিলেন তিনি ভারতবর্ষের একটা গর্ব তার কারণ কি ওনার হাত ধরে ভারতবর্ষ স্বর্ণ পদক লাভ করেছে তার মানে দেশের পরিচয়টা অনেক বড়ো হয়ে গেল তো যেখানে আমরা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা থেকেও বড হয়ে দাঁড়ায় নিজের দেশ বা জাতির সম্মান এবং আদর্শ হিসাবে আমরা উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উনিশশো একানব্বই হবে না এটা উনিশশো এগারো হবে উনিশশো এগারো ওয়ান নাইন ডবল ওয়ান উনিশশো এগারো খ্রিস্টাব্দে আই এফ শিল্ড লাভ যেখানে মোহনবাগান দলের এই কৃতিত্ব ভারতের জাতীয়তাবাদের অনুঘটকের কাজ করে তো তোমরা দেখবে যে নাইনটিন ইলেভেন বা উনিশশো এগারো খ্রিস্টাব্দে যখন আই এফ এ শিল্ড লাভ করে মোহনবাগান দল তো তখন দেখা যায় যে একটা বিরাট বরণ বিরাট বড় ধনের জন্য একটা কৃতিত্ব তারা অর্জন করেছে অর্থাৎ পরাধীন ভারতবর্ষে ইউরোপীয়দের হাত থেকে যে হাই এফ এস সিল ছিনিয়ে নেওয়া এটা কোন মানে ছোটোখাটো কোনো একটা ঘটনা ছিল না অর্থাৎ খেলার মধ্য দিয়ে আমাদের মানসিক বিকাশ হয় এবং কিভাবে আমরা দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার তার মতো একটা দৃঢ়তা আমাদের মধ্যে জন্মায় যে কারণে খেলাধুলা আমাদের জাতীয়তাবাদের বিকাশে একটা বড় ভূমিকা পালন করে তাই না তো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে তো পরবর্তী প্রশ্নে কী রয়েছে দেখো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলির গুরুত্ব কী ছিল আমরা দেখেছিলাম যে ইন্দিরা যখন বয়স খুবই কম ছিল তখন সে তার পিতার কাছ থেকে বেশ কিছু চিঠি পেয়েছিল যদিও তার পিতা সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তো প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিতে না তো একজন পিতা তার কন্যাকে কী ধরনের পরামর্শ দিতে পারে সেই পরিপ্রেক্ষিতেও যদি আমরা দেখি তাহলেও আমরা এইখান থেকে অনেক তথ্য আমরা পেয়ে থাকি আর জওহরলাল নেহরু যেহেতু একজন বড় রাজনীতিবিদ ছিলেন এবং সমকালীন ভারতবর্ষের ইতিহাসে একজন মহান পুরুষ হিসাবে রয়েছেন তো এখান থেকে আমরা অনেক কথাই জানতে পারি তো আগে আমরা এর উত্তরটা দেখে নিই উত্তরে কী রয়েছে তো দেখো এর উত্তরে বলেছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এলাহাবাদে থাকাকালীন কন্যা ইন্দিরাকে বেশ কিছু চিঠি লেখেন যেগুলির ইতিহাসের উপাদান হিসাবে একটা বড় ভূমিকা পালন করে তাহলে তিনি তখন থাকতেন কোথায় না এলাহাবাদে তার কন্যা থাকতো কোথায় মৌসুরিতে এবং মনে রাখবে যে এটা হিন্দি অনুবাদ করেছিল মুন্সি প্রেমচাঁদ পিতাকে পথ পুত্রিকে নাম তো কারণ এখান থেকে আমরা কোনো সাধারণ পিতা কন্যার ঘরোয়া কথাবার্তা দেখতে পাই না কোনো ঘরোয়া কথাবার্তা থাকেই না তার সাথে সাথে কী রয়েছে সমকালীন আন্তর্জাতিক অনেক ঘটনা এই চিঠাতে চিঠিতে পরিলক্ষিত হয় যেমন নেহরু বলেছেন আমরা যদি সর্বদা ভালোটাকে নিই তাহলে পৃথিবী একদিন সব কিছু ভালো হয়ে উঠবে মানে সমস্ত দেশে যদি আমরা কেবলমাত্র ভালোটাকে অ্যাকসেপ্ট করি যেমন রাজহাস করে তাকে তুমি পাথরের সাথে ভাতই মিশিয়ে দাও না কেন সে কিন্তু পাথর খাবে না সে খুঁটে খুঁটে ভাতটাকেই তুলে নেবে তো আমরা যদি প্রতিটা দেশের খারাপগুলোকে ত্যাগ করে কেবলমাত্র ভালোটাকে নিই তাহলে আমাদের এই পৃথিবী কী হয়ে যাবে খুবই ভালো হয়ে উঠবে আমরা কৃষি বাণিজ্য এবং রাজশক্তির উত্থান পতন সম্পর্কে জানতে পারি এখান থেকে কৃষি ব্যবস্থা বাণিজ্য ব্যবস্থা এবং রাজশক্তির উত্থান পতন অর্থাৎ সমকালীন যে বিভিন্ন ধরনের একনায়কতান্ত্রিক শক্তিগুলো যেগুলো তখন সারা বিশ্বকে বিশ্বকে তারা কী করছিল বিশ্বকে তারা সমস্যার মুখে ফেলেছিল তো সেই একনায়কতান্ত্রিক শক্তিগুলোর ইতিহাস আমরা জানতে পারি এছাড়া বন্যবিদ্বেষের পরিচয় পাওয়া যায় ধর্মের বাড়াবাড়ি কতটা ভয়াবহ হতে পারে তার ইঙ্গিত আমরা এই চিঠি থেকে পেয়ে থাকি অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি না আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে সেখানে সবসময় তিনি তার কন্যাকে ভালোটাকে নেবার আদেশ দিয়েছেন বা তিনি তার পরামর্শ দিয়েছেন এছাড়া কৃষির কথা বাণিজ্যের কথা শক্তির উত্থান প্রথানের কথা বিদ্বেষের কথা বন্য বিদ্বেষের কথা ধর্মের বাড়াবাড়ির কথা এই সম্পর্কে একটা বিস্তারিত আমরা আলোচনা আমরা পেয়ে থাকছি যেমন এখানে একটা বিখ্যাত উক্তি আছে যে ক্ষমতা কোনো অধিকার নয় সেটা একটা বিরাট সুযোগ তা স্বার্থ ফুলে বুদ্ধিদীপ্তভাবে প্রয়োগ করতে হয় অর্থাৎ ক্ষমতা কোনো অধিকার নয় আমরা কি দেখি পাড়াতে বা কোনো শহরে যদি কোনো ব্যক্তি যদি রাজনৈতিক ক্ষমতা তার মধ্যে এসে যায় তার মধ্যে অনেকটা আত্ম অহংকার চলে আসে কিন্তু সেটা কিন্তু কখনোই উচিত নয় জওহরলাল নেহরু এই চিঠির মধ্যে তাই বলেছেন যে এটা একটা বিরাট সুযোগ এটা আমাদের কি করতে হয় না স্বার্থ ভুলে বুদ্ধিদীপ্তভাবে প্রয়োগ করতে হয় অর্থাৎ নিজের স্বার্থের ক্ষেত্রে কখনোই সেটা কাজে লাগানো উচিত নয় সেটা বুদ্ধিদীপ্তভাবে প্রয়োগ করতে হয় তো দেখো এরপরে কি রয়েছে এরপরে রয়েছে ইংরেজি শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটাও কিন্তু তোমরা পরীক্ষাতে দেখতে পাচ্ছ তো দেখো কি বলেছে ইংরেজি শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা বলেছে ইংরেজি শাসনকালে প্রাথমিক পর্বে মিশনারীরা ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করলেও ভারতের কুসংস্কার অন্ধবিশ্বাস তাদেরকে বিশেষভাবে প্রভাবিত করে অর্থাৎ প্রথমে ধর্ম প্রচারের উদ্দেশ্যেই কিন্তু খ্রিস্টান মিশনারিরা এসেছিল কিন্তু ভারতে এসে যে ধরনের কুসংস্কার অর্থাৎ তোমরা সতীদাহ প্রথা বাল্যবিবাহ কন্যা সন্তান বিসর্জন এই ধরনের যে কুসংস্কার তারা দেখে যে অন্ধবিশ্বাস তারা দেখে তা তাদেরকে বিশেষভাবে প্রভাবিত করে বিশেষ প্রভাবিত করেছিল স্কটল্যান্ডের মিশনারিদের তারা বুঝতে পারে এই এই অবহেলিত এই পতিত এটা পথিত হবে না এটা হবে পতিত পথ তৈরস ত পতিত ভারতবর্ষের উদ্ধার তখনই সম্ভব যখন তাদের মধ্যে যুক্তিবাদ বিচার অনুসন্ধীসা প্রবেশ করবে অর্থাৎ তারা সমস্ত কিছুকে যদি যুক্তি দিয়ে বিচার দিয়ে এবং অনুসন্ধানের মাধ্যমে যদি তারা গ্রহণ করতে পারে তাহলেই একটা বড় জায়গায় পৌঁছাতে পারবে পরবর্তী সময়ে আমরা দেখতে পাই অনেক মিশনারি ব্যক্তিগত উদ্যোগে কখনো বা বৈষয়িক কারণে ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করে এছাড়াও সরকারের তখন ইচ্ছে ছিল কম খরচে একদল অনুগত কর্মচারী তৈরি করা উদাহরণ হিসাবে আমরা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন এবং ডেভিড ডায়মন্ডের স্কুলের কথা বলতে পারি তাহলে খ্রিস্টান মিশনারিরা কি করেছিল তাদের আসল উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার করা কিন্তু ভারতীয় কুসংস্কার অন্ধবিশ্বাস তাদেরকে পাশ্চাত্য শিক্ষার পথে ঠেলে দেয় এবং তাদের মধ্যে যদি একটা ভুল ধারণা ছিল তারা মনে করতে যে ভারতীয় শিক্ষাব্যবস্থা কখনোই গ্রহণযোগ্য নয় যদিও এমনটা নয় কারণ ভারতীয় শিক্ষাব্যবস্থার মধ্যে অনেক ভালো জিনিসও ছিল কারণ ভারতী গণিত শাস্ত্রের মধ্যে শূন্যের ব্যবহার করেছেন বা বিশ্বের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে রয়েছে অনেক ভারতীয় জ্যোতিষ বা ভারতীয় পণ্ডিত বহু অনেক বড় বড় জিনিস আবিষ্কারের সাথে যুক্ত রয়েছেন তো এটা তাদের একটা ভ্রান্ত ধারণা ছিল এবং তারা ভেবেছিল যে ইউরোপীয় বা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে না পারলে কখনোই ভারতীয়দের উন্নতি ঘটানো সম্ভব নয় তো তাই তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বড় ভূমিকা নেয় তো তারপরে যখন তারা দেখলো যে কর্মচারী তৈরি করতে হবে কোম্পানি দেখলো তো তখনও কর্মচারী তৈরি করার উদ্দেশ্যেও তারা ইংরেজি শিক্ষার প্রসার ঘটালো তো এখানে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ডেভিড ডামন্ডে স্কুল যেখান থেকে ডিরোজিও শিক্ষা লাভ করেছিল তো এখান থেকে তোমরা মোটামুটি একটা গুছিয়ে লিখতে পারবে যদি না পারো এর তোমরা পিডিএফ আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা করে নেবে তো দেখে নাও পরবর্তী প্রশ্ন কী রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে হুতুম পেচার নকশা থেকে সমকালীন সমাজ জীবনের কিরূপ প্রতিচ্ছবি পেয়ে থাকে অর্থাৎ হুতুম পেচার নকশা আমরা দেখেছি এটার লেখককে ছিলেন কালী প্রসন্ন সিংহ তো এখান থেকে সমাজ জীবনের কী ছবি আমরা পাই তো আগে উত্তরটা আমরা দেখে নিই উত্তর কী বলা হয়েছে তো কালী প্রসন্ন সিংহ মহাশয় যে পহসন ধর্মী নাটক রচনা করেন পশন ধর্মী নাটক রচনা করেছিলেন তা সেখান থেকে আমরা তৎকালীন কলকাতার অনেক অজানা ইতিহাস জানতে পারি মনে রাখবে যে এটা হচ্ছে একটা পহসন বা ব্যঙ্গাত্মক রচনা অর্থাৎ সরাসরিভাবে এখানে কোনো কিছু উল্লেখ করা হয় না কিছুটা হাস্যর অসাত্তর মধ্য দিয়ে তার ঘটনাগুলোকে উল্লেখ করা হয়েছে কলকাতার শিক্ষিত অধঃপতিত অনুকরণকারী বাবু সম্প্রদায়ের কথা এখান থেকে আমরা জানতে পারি মোস্ট ইম্পর্ট্যান্ট বাবু সম্প্রদায় বাবু সম্প্রদায়ের কথা আমরা জানতে পারি সেই সম্প্রদায়টা কেমন ছিল সেটা শিক্ষিত ছিল অধঃপতিত ছিল মানে তারা সবসময় সাহেব দিকে অনুকরণ করার চেষ্টা করতো অনুকরণকারী বললাম না যে সাহেবদের কথা যে তারা উর্বোস করতো নিজেদিকে সবসময় সাহেব ভাবতো তারা সবসময় রঙ্গালয়ে যেত এবং সাহেবই পোশাক পরতো কলকাতার রঙ্গালয় থিয়েটার শহরে পোনা হুতুম নকশা থেকে স্পষ্ট জানা যায় তাহলে অবশ্যই রঙ্গালয় মানে হচ্ছে থিয়েটার রঙ্গালয় বলতে কী মানে যেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কাজকলাপ হতো তারপরে থিয়েটার শহরে মানে শহরের যে ঠাটবাট সেটা আমরা দেখতে পাই এখান থেকে আমরা জানতে পারি কলকাতার বিভিন্ন ধরনের উৎসব যেমন চড়ক পার্বণ কলকাতার বারোয়ারি পূজা মহেশের সানযাত্রা রথযাত্রা দুর্গোৎসব রাসলীলা এবং সমকালীন শিক্ষা সম্পর্কে জানতে পারি যে সেই সময় শিক্ষার বড় ভূমিকা নিয়েছিলেন বিদ্যাসাগরের বর্ণপরিচয় এবং সীতার বনবাস আলালের ঘরে দুলাল এবং চাণক্য শ্লোক এই সম্পর্কে আমরা জানতে পারি এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এর উত্তরটাও খুব সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা এটা কী করবে না ভালোভাবে তোমরা এই উত্তরটা করে নেওয়ার চেষ্টা করবে তো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে তো পরবর্তী প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো গ্রামবার্তা পত্রিকার বিষয়বস্তু কী ছিল এটা খুবই সহজ প্রশ্ন এটা ত হবে না এটা তয়ের ফলা হবে তো গ্রামবাত্তা পত্রিকাটা আমরা জানি যে একটা খুব মানে গ্রামকে কেন্দ্র করে পত্রিকায় নামটা থেকে আমরা বুঝতে পারছি তো এর বিষয়বস্তু কী ছিল আগে আমরা এর উত্তরটা দেখে নিই দেখো কী বলেছে উত্তরটা উত্তরটা বলেছে কুষ্টিয়া থেকে প্রকাশিত কাঙাল হরিনাথের গামবার্তা প্রকাশিকা সমকালীন যুগে এক অনন্য নিদর্শন তখন এটা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে নদীয়ার কুষ্টিয়া সেখান থেকে প্রকাশিত হতো যার মূল্য ছিল এক পয়সা এর মূল্য এক পয়সা ছিল পত্রিকার নাম থেকে এর বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করা যায় বোঝাই যাচ্ছে এই পত্রিকায় গ্রামের মানুষদের অভাব অভিযোগ দুর্দশা ইংরেজি সাহেবদের অত্যাচার নীল চাষিদের দুরাবস্থা তার মানে দেখো কী কী রয়েছে এখানে গ্রামের মানুষদের অভাব অভিযোগ যেটা আমরা থেকেই থাকি দুর্দশা তাদের যে দিক কি দুঃখ কষ্ট ইংরেজি সাহেবদের অত্যাচার সাহেবরা কীভাবে অত্যাচার করতো নীল চাষিদের দুরাবস্থা যারা নীল চাষ করতো তাদেরকে কীরকম দুঃখ কষ্টের মধ্যে কাটাতে হতো কুসংস্কার অন্ধবিশ্বাস সাথে সাথে সহজ সরল মানুষের ঠকে যাওয়ার কথাও জানতে পারি অর্থাৎ গ্রামের মানুষ দিকে কীভাবে সে সময়কার জমিদারেরা এবং কোম্পানির লোকেরা ঠকিয়ে নিত সে সম্পর্কে কথাও আমরা এখান থেকে জানতে পারি জানতে পারি গরু চোর ম্যাজিস্ট্রেটের কথা তার মানে যিনি গ্রামের গরিব বিধবা মহিলার গরু চুরি করেছিলেন অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট তিনি কী করেছিলেন না একজন বিধবাকে তাকে বিভিন্ন ধরনের হনে তার গরুটাকে তিনি ছিনিয়ে নিয়েছিলেন সেটা কাঙাল হৈনাদ কী করেছিল সুপষ্টভাবে তার পত্রিকাতে প্রকাশ করেছিল অর্থাৎ কতটা সাহসী একখানা সম্পাদক ছিলেন তিনি এছাড়া পাঠশালাগুলির করুণ দশা জলকষ্ট জমিদারদের অত্যাচার কৌলিন্য প্রথা বিকৃত জীবনচর্চার এই এই পত্রিকায় দৈনিক বিষয়বস্তু ছিল অর্থাৎ দেখো তাহলে গ্রামের কথা গ্রামের কথা বললে যে বলবে তোমরা যে তাদের অভাব অভিযোগ তাদের দুর্দশা ইংরেজি সাহেবদের অত্যাচার নীলচাষীদের দুরবস্থা তাদের অন্ধবিশ্বাস এছাড়া কি পাঠশালাগুলির দুরাবস্থা কারণ শিক্ষাব্যবস্থা মোটেও ভালো ছিল না জলকষ্টটা ভীষণভাবে ছিল এখনও পর্যন্ত রয়ে গেছে অনেক অনেক এলাকাতে তো সেই জলকষ্ট ছিল জমিদারদের অত্যাচার ছিল কৌলিন্য প্রথা যেটা বল্লা সেন প্রচলন করেছিলেন সেই কৌলিন্য প্রথা এবং এটা কি বিকৃত এটা কয়েরই হবে তা তাই তো বিকৃত মানে যেটা ঠিক না আর কি বিকৃত জীবনচর্চা এই দৈনন্দিন বিষয়বস্তু ছিল তো দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী রয়েছে বামাবোধনী পত্রিকার বিষয়বস্তু কী ছিল এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ প্রশ্ন বাঁ বোধিনী পত্রিকার বিষয়বস্তু কী ছিল তো এর নাম থেকে আমরা বুঝতে পারছি আগে আমার উত্তরটা দেখে নিই কী বলা রয়েছে এর উত্তরে দেখো এর উত্তরে বলা রয়েছে যে নাম নাম থেকে জানা যায় এই পত্রিকা ছিল নারী কল্যাণমূলক এই নারী কল্যাণমূলক এই পত্রিকা বামা অর্থাৎ নারী এবং বোধিনী এটা বু হবে না এটা বয়ে উকার হবে বোধিনী অর্থাৎ বোধন করা অর্থাৎ নারী মুক্তি ছিল এই পত্রিকার উদ্দেশ্য অর্থাৎ বামা মানে কি বামা মানে নারী বাবা মানে নারী এবং বোধিনী মানে বোধন করা মানে যাকে তুমি গহন করবে অর্থাৎ নারীকে গ্রহণ করা বা নারীকে সম্মান দেওয়াটাই ছিল এই পত্রিকার উদ্দেশ্য এখান থেকে নারীর বিবিধ কার্যকলাপ সম্পর্কে জানা যায় যেমন এবার নারীদের কার্যকলাপ কী কী থাকে আমরা জানি বাড়িতে মায়েরা কী কী কাজের সাথে যুক্ত থাকে সে সম্পর্কগুলো যদি আমরা তুলে ধরি তাহলে আমরা এখান থেকে দুয়ে দুই নম্বর পেতে পারবো যেমন ধরো যে শিশু পালন এটা তো মায়েরাই করে থাকে তাই না উদ্যান চর্চা বাড়িতে যদি ছোটোখাটো বাগান থাকে তাহলে দেখবে তার পরিচর্যা মাই করে থাকে গৃহসজ্জা বাড়িতে সাজানো গোছানো মা কিংবা বোন দিদিরা করে থাকে তাহলে গৃহসজ্জা উদ্যান চর্চা পালন, প্রাথমিক চিকিৎসা কোথাও কেটে গেলে আর গেলে দেবে মাই প্রথমে সেখানে কোনো মলম বা ওষুধও লাগিয়ে দেয় তাহলে এটা প্রাথমিক চিকিৎসা বত কথা বত কথাও আমরা আজ ছোটো ছোটো আগে যে রামায়ণ মহাভারতের কথা এগুলো আমরা কোথা থেকে জানতে পারি মায়ের মুখ থেকে জানতে পারি হাতের কাজ কিছুদিন আগে পর্যন্ত এই শীতের সময় যে পোশাক সেগুলো মাই তৈরি করে দিত মায়ের হাতে বোনার সোয়েটার তারপরে তার টুপি সেগুলো আমরা বরাবরই ব্যবহার করে আসছি তো এই হাতের কাজ ধর্ম ব্যবস্থা এটাও মায়েদের দান বাবা বা কাকা জেঠু এরা তো ধর্মের সাথে সেইভাবে যুক্ত থাকে না দেখবে তাদের পুজো অর্চনা করা অনেকটা মায়ে করে থাকে তাহলে ধর্ম ব্যবস্থা এর প্রধান বিষয়বস্তু এছাড়া এখান থেকে আমরা নারী মুক্তির কথা জানতে পারি নারী মুক্তির কথা কীরকম সেই নারী মুক্তি না বন্দি নারীকে জাতীয়তাবাদের পথে নিয়ে আসতে উমেশচন্দ্র কবিতা আবৃত্তি নাটক সঙ্গীত সহ অনেক চেষ্টা করেছিলেন তার মানে সে অনেকভাবে চেষ্টা করেছিল নারীকে আর বাড়ির কোণের সীমাবদ্ধ না রেখে তাকে বাইরে নিয়ে আসার তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে যে শিশুপালন উদ্যানচর্চা গৃহস্থলী প্রাথমিক চিকিৎসা বতকথা এই সমস্ত কিছুই আমরা বামাভদিনী পত্রিকা থেকে জানতে পারি তো দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন বা শেষ প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন কী রয়েছে শেষ প্রশ্ন রয়েছে চুঁয়ে পড়া নীতি কী চুঁয়ে পড়া নীতি নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে উপরে কিছু রয়েছে এবং সেখান থেকে চুঁয়ে পড়ছে তাই না ফিল্টারেশন থিওরি আর কি করেছিল মেঘলে মিনিট মেঘলে মিনিটে এটা হয়েছিল তাই না তো দেখো কি বলেছে এটা বলেছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এবং বলা হয় বাংলায় উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে তা স্বাভাবিকভাবে সাধারণ জনগণের মধ্যে পৌঁছে যাবে চুঁয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি নামে পরিচিত আর ফলে ব্যাপারটা কী বলতো আমাদের দেশে যখন পাশ্চাত্য শিক্ষা এলো বা ইংরেজি শিক্ষা এলো তো ইংরেজি শিক্ষা তো সবাইকে দিতে চাইলো না আর দেওয়া সম্ভবও না কারণ যে ধরনের জন জনসাধারণ ছিল আর কোম্পানি তো আর কখনও তারা এখানে সময়সেবামূলক কাজ করার জন্য আসেনি তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিলো অর্থাৎ তারা চেয়েছিলো তাদের একদল অনুগত কর্মচারী তৈরি করতে এর বেশি কিছু না তো তাও তারা চেয়েছিলো যে কুসংস্কারের হাত থেকে যদি ভারতবর্ষ বেরিয়ে আসতে পারে তো কিছুটা তারা পাশ্চাত্য শিক্ষা দিয়ে দেবে তো এটা তারা কী বলছে না উপরের লিয়ারে অর্থাৎ যারা উচ্চবিত্ত সম্প্রদায় রয়েছে যারা জমিদার রয়েছে বা যাদের আর্থিক অবস্থা ভালো তাদের মধ্যে যদি আমরা এটা ছড়িয়ে দিই তাহলে কী হবে না এখান থেকে আস্তে আস্তে সেটা নিচে নেমে পড়বে অর্থাৎ সাধারণ মানুষরা এখান থেকে পেয়ে যাবে এই যে থিওরি এটাকে বলা হচ্ছে চুঁয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি তাহলে মনে রাখবে যে এটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত এবং এর উদ্দেশ্য কী ছিল না উচ্চ সম্প্রদায়ের মধ্যে এই শিক্ষা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তা স্বাভাবিকভাবেই নিচে সম্প্রদায়ের মানুষেরা পেয়ে যাবে এই নীতিটাকে ফিল্টারেশন নীতি বা চুয়ে পড়া নীতি বলা হয় তো আশা রাখি তোমাদের এই সিরিজটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কোনো অসুবিধা হলে তোমরা তা কমেন্টের মধ্যে জানাবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো আশা রাখি এখান থেকে তোমরা অনেক উত্তর পারবে আর যদি এরকম পরবর্তী ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ধন্যবাদ